বন্ধুরা, আমি সুধীর, ওয়েলকাম টু ফিল্ম ইডিটে। কিছুক্ষণ আগে হইচে আশফাক নিপুণের মহানগর যে ওয়েব সিরিজটা আসতে চলেছে, তার ট্রেলারটা বেরিয়েছে। তো এই ট্রেলারটা কেমন লাগলো সেসব নিয়ে আলোচনা থাকবে। এবং আমি বারবার বলি যে একটা ট্রেলার দেখে পরে অনেকখানি বোঝা যায় যে সিরিজটা কেমন হতে চলেছে, আনটিল আর আনলেস এরকম কিছু একটা ট্রেলার যেটাকে গিমিক তৈরি করা ছাড়া মোটামুটি, যেখানে একটা ওভারলাইন ড্র করা হয় যেখানে বোঝানো যায় যে হ্যাঁ সিরিজটা এরকম হতে চলেছে। তো এই সিরিজটা যেমন কথা হবে বা যেরকম ঘটনা থাকবে, আবারও একটা ডার্ক সাইডই বোঝানো হচ্ছে একটা শহরের। এবং সেটা বেসিক্যালি এবারের গল্পটা একটা রাতের গল্প, সেখানে 7টা ঘন্টার কথা বা একটা অ্যাক্সিডেন্টের কথা, যে কে অ্যাক্সিডেন্টটা করেছে, এবং একটা থানার ইনভলভমেন্ট এবং একটা ইন্সপেক্টরের ইনভলভমেন্ট। সে কি আসল যে খুনি তাকে বার করবে, নাকি কোনো ইনোসেন্টকে বাঁচানোর চেষ্টা করবে বা একটা ক্রিমিনালকে বাঁচানোর চেষ্টা করবে যার জন্য কোনো একটা ইনোসেন্টকে ফাঁসিয়ে দেবে। তো এই পুরো ঘটনাটার উপর বেস করে এই সিরিজটা তৈরি করা হয়েছে। এবং এর ক্ষেত্রে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো যে অভিনয় পার্টটা, বিকজ একটা ক্যারেক্টারকে এত সুন্দরভাবে এখানে এস্টাবলিশ করা হয়েছে বা এই ট্রেলারটা জুড়ে, যে ক্যারেক্টারটার প্রতি আপনার একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয় যে হ্যাঁ এই ক্যারেক্টারটা হয়তো এইরকম পারফরমেন্স দেবে পুরো সিরিজটা জুড়ে, বা এই ক্যারেক্টারটা থেকে আমি এই কিছু জিনিস এক্সপেক্ট করব। তো এই পুরো ক্রেডিটটা আমি অবশ্যই ডিরেক্টরকে দেবো, বিকজ সে যেভাবে ভেবেছে এই সিরিজটাকে এবং যেভাবে ড্র করেছে ব্যাপারটা, তো আমার বেশ ভালো লেগেছে। এবং এইরকম ক্রাইম বা এরকম ঘটনা দেখতে আমার তো আমাদের সবসময় সবারই ভালো লাগে যারা সিনেমা দেখিস। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে এই থ্রিলার ব্যাপারটা এক মানে ক্লিশে হয়ে যায় বা একঘেয়ে হয়ে যায়। তো সেখান থেকে বেরিয়ে এসে কোনো একটা সাবজেক্টিভ মোড়কে যদি সেটাকে রিপ্রেজেন্ট করা হয়, তো আমার মনে হয় বেশ ভালো লাগে। এবং এই যত কাজ দেখছি আমি বাংলাদেশের হোক বা এই রিলেটেড হোক, আমার বেশ ভালো লাগছে তাদের ট্রিটমেন্ট ওয়াইজ কাজগুলো। এবং এখানেও বেশ আমার ট্রিটমেন্টটা ওভারঅল ভালো লাগছিল ট্রেলারটা জুড়ে। এবং বিজিএমটাও বেশ সুন্দর, মানে পুরো আপনার যে সিনগুলো দেখানো হচ্ছে সেগুলোতে সাথে যাচ্ছে মনে হচ্ছে, কোথাও ওভার দ্য টপ মনে হয়নি। অভিনয় বেশ ভালো প্রত্যেকের যারা কাজ করছেন এখানে, এবং প্রত্যেকেই এস্টাবলিশ অ্যাক্টর, ভালো অভিনেতা, তো তাদের থেকে এটা তো এক্সপেক্ট করাই যায়। তো ট্রেলারটা দেখে আমার যে ঘটনাটা বললাম এবং সেখানে অনেকগুলো আমি বললাম যে অনেক কিছু জিনিস ছোট ছোট ইনপুট এর মধ্যে দেওয়া হয়েছে যেগুলোকে পুরোপুরি রিভিল করা হচ্ছে না, যাতে ওই সাসপেন্সটা বজায় থাকে, যাতে ওই জিনিসটা আপনার মধ্যে বজায় থাকে এবং আপনি সিরিজটা দেখেন, এবং সেটা দরকার। তো ট্রেলারটা আমার নো ডাউট বেশ ভালো লেগেছে, এবং দেখে পরে তো আমি সিরিজটা দেখার জন্য অবশ্যই এক্সাইটেড। আপনারা যদি দেখেছেন তো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট করে যে কেমন লাগলো, না দেখে থাকলে অবশ্যই হইচই গিয়ে একবার দেখতে পারেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।